এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে এলাম সুন্দর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। সিলেট থেকে আমরা বাসায় এসে পড়লাম, এসে দেখি আমার আম্মা এই ফোয়াটা অনেক সুন্দর করে ক্লিন করে রেখেছেন। ফোয়াটা আমার কাছে অনেক খালি খালি লাগতেছিল, কারণ প্রায় সময় তো দেখা যায় আমার আম্মা অনেক কিছু দিয়ে ওটাতে রাখেন। আমাকে জিজ্ঞেস করলাম আম্মা এমটি কেন লাগতেছে, আম্মা বলতেছিলেন সব কিছু ক্লিন করে শুকাতে দিয়েছি, আবার রেখে দেব। সিলেট থেকে এসে দেখি বাসায় সে কি আয়োজন লাগতেছিল, আবার নতুন করে লন্ডন থেকে চলে আসছে। চার দিন সবাই অনেক মিস করেছে। সবাইকে জিজ্ঞেস করলাম লন্ডন চলে গেলে কীভাবে থাকবো, সবাই তখন বলতেছিল যখন যাবে তখন দেখা যাবে, আল্লাহ আমাদের বুঝিয়ে রাখবেন। সবাই মিলে অনেক রকম পিঠা বানিয়েছিলেন, পিঠাগুলো অনেক মজার ছিল, চিতই পিঠা, চই পিঠা, নারকেল পিঠা। কিন্তু মজার বিষয় হলো সবাই আমার হাজবেন্ডের সাথে দুলাভাইয়ের সাথে ফান করার জন্য কাঁচামরিচ দিয়ে নারকেল পিঠা বানিয়েছিল, কিন্তু ওরাও কম না, ওরা বুঝে ফেলেছে, ওরাও ওদেরকে নিয়ে মজা নিতেছিল। দেখুন আপনারা ভিডিওটা, আমি কিন্তু মিট করি নাই। মনোযোগ দিয়ে আমার জন্য জানি না এটা খাওয়ার পর কি হবে, হয়তো হসপিটালে যেতে পারি। দেখলেন তো অনেক ভাল লাগতেছিল এই দৃশ্যটা। আসলে আমি ইংল্যান্ড যাওয়ার পরে এগুলো যে কত মিস করব বলে বোঝাতে পারবো না। এদিকে বড় আপু সবার জন্য পাস্তা বানাচ্ছিল দেশি মুরগি, অনেক মজা খেতে। বড় আপু আমাকে বলতেছিল রান্না করতে, কিন্তু আমি বড় আপুকে বললাম দেশি মুরগিটা তোমার হাতেই ভালো হবে, তুমি বানিয়ে ফেলো। আনিকা আবার বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, তো প্রতিদিনই আপু আনিকাকে অল্প একটু বিরিয়ানি বানিয়ে দেয়। এই রান্নাটা হলো পালন্ত শাক, যেটা আমরা ইউকেতে সবাই অনেক মিস করি। এই পালন্ত শাকটা ইউকেতে যায় না, টকটক একটা ভাব, অনেক মজা খেতে। কিন্তু ইংল্যান্ডে সবাই এই জিনিসটা অনেক মিস করে। দেশে আসলে আমি পালন্ত শাকটাই বেশি খাই। আপুর দেশি মুরগি রান্নাটা অনেক মজা হয়েছিল, আমার বড় আপুর রান্না কোনো তুলনাই হয় না। এত মজা করে কীভাবে যে রান্না করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবসময়ই দেখি, পারলে ভিডিও করি, অনেক সময় ভিডিও করে হয় না। বড় আপুর চিকেন রান্নাটাও শেষ, এখন একটু পোলাও বানিয়ে নেবে আনিকার জন্য। বড় আপু আনিকার জন্য প্রতিদিনই অল্প একটু বিরিয়ানি রান্না করে, আর সেটা তো আনিকা এখন বোর হয়ে গিয়েছে, আমাকে বলে মামুনি বিরিয়ানি খেতে এখন আর ভালো লাগে না। তো আমি বললাম তুমিই তো বললে তোমার মাকে, আনিকা আবার আমার বড় আপুকে মা বলে ডাকে। শুধু আনিকা না, আমার প্রতিটা মেয়েই বড় আপুকে মা বলে ডাকে, কারণ বড় আপু এমন একজন মানুষ ওদেরকে মায়ের চাইতেও অনেক বেশি আদর দেয়। আমার শাশুড়ি সিলেট থেকে আসেননি, ওনাকে ডিসচার্জ করেনি, দু তিন দিনের ভিতরে ডাক্তার বলেছে দিয়ে দেবে। আমার শাশুড়ি আসলে পরে আমরা বাড়িতে একটু দোয়া করাবো ওনার জন্য, সম্ভব হলে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার বড় আপুর বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে,
সুন্দর করে অনিকাকে বড় আপু প্লেটে দিয়ে দিল। সবাই এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। টায়ার তো সিলেট থেকে এসেছি, অনেক জার্নি, আর এত এত দাওয়াত, কে তো এমনিতেই টায়ার। আমরা সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমার আব্বাও খেয়ে নেবেন। আব্বা ঘুমিয়েছিলেন তাই আমাদের সাথে খেতে পারেননি। সবার শেষে আমার আব্বা বসলেন। আমার আব্বা তো প্রায় অসুস্থ থাকেন তাই ওনাকে রেস্ট নিতে হবে। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে যখন রুমে চলে গেলাম, তখন সে যে কি মজার কাহিনী, আমরা যেদিন প্রথম ইউকে থেকে আসছিলাম ওরা গেট ধরেছিল, দিয়েছিলেন আমার হাজবেন্ড অল্প কিছু, কিন্তু ওদের বুঝে পড়ে ওরা আবার ওকে ধরে। আমার চুলাম বই গেছি গা, আমার টেকার লেগেছে, এখানে আমি চুল কাটি না কোনোদিনও। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।